আপনি আমি হলাম কেবলমাত্র আব্দুল্লাহ। নবী শুধু আব্দুল্লাহ নন, নবী আব্দুল্লাহ, নবী নবিউল্লাহ, কথা কন না কেন, নবী আমার রাসূলুল্লাহ, নবী হলেন হাবিবুল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি আমি কেবল আব্দুল্লাহ, একজন নগণ্য গোলাম মাত্র, কিন্তু রসুল শুধুমাত্র আব্দুল্লাহ নন, নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহ পাকের সবচাইতে প্রিয় দোস্ত। একটু চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ, সেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ, সেও আল্লাহর বন্ধু, খলিল অর্থ বন্ধু। এ ভাই, আর হাবিব অর্থ কি? বন্ধু। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ, এই মর্মার্থ সমানভাবে উপলব্ধি করলে চলবে না। আব্দুর রব মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহ বড় চমৎকার ব্যাখ্যা করলেন খলিলুল্লাহকে আর হাবিবুল্লাহকে। খলিলুল্লাহ তো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ তো আল্লাহর বন্ধু। ইব্রাহিমকে আল্লাহ পাক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ওয়াত্তাখাদ আল্লাহু ইব্রাহিমা খলিলা। একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তার অন্তরঙ্গ বন্ধু বানালেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহ বড় চমৎকার কথা বললেন, খলিলুল্লাহ কেমন আর হাবিবুল্লাহ কেমন, এটা বুঝতে হলে প্রেম দিয়ে বুঝতে হবে। তিনি বলতেছেন খলিলুল্লাহ বলা হয় তাকে যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। জোরে কান আল্লাহু আকবার। খলিলুল্লাহ তো সেই বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করতে ব্যস্ত, আর হাবিবুল্লাহ তো সেই বন্ধু যেই বন্ধুকে স্বয়ং আল্লাহ পাক নিজে খুশি করতে ব্যস্ত। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে বৃদ্ধ বয়সে এক সন্তানের সুসংবাদ জানিয়ে দিলেন, রব্বি করিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বৃদ্ধ বয়সে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ জানিয়ে দিলেন। তাবাশশারনাহু বিগোলামিন হালিম। রে দোস্ত, আপনি বৃদ্ধ বয়সে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ গ্রহণ করেন, সুবহানাল্লাহ। এই সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করলো, অল্প অল্প হাঁটতেছেন, অল্প অল্প ছোটাছুটি করতেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হুকুম করলেন, দোস্ত এবার একটা প্রেমের পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষা। আমি আল্লাহ পাকের জন্য তোমার প্রিয় বস্তু কোরবানি করব। আরো জোরে কথা বলা যাবে না সুবহানাল্লাহ। একসাথে দুম্বা জবাই করে ফেললেন, আমার স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কোরবানি দাও, কাকে খুশি করতে? হাত জায়গায় বলেন কাকে? আল্লাহকে খুশি করতে তিনি ব্যস্ত। একসাথে উট জবাই করে ফেললেন, আবার স্বপ্নে দেখলেন দোস্ত প্রিয় বস্তু আমি রব্বে কারিমের সন্তুষ্টির জন্য কোরবানি করো। পয়গাম্বারে বুঝতে কি আর বাকি আছে? সন্তানকে ডেকে ডেকে বললেন, রে সন্তান, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। রে সন্তান, আমি স্বপ্নে দেখেছি রব্বে কারিমের নির্দেশ আমি তোমাকে জবাই করতেছি, তোমার বক্তব্য শোনাও, তোমার বক্তব্য বলো, তোমার বক্তব্য কি ব্যাপারে? প্রিয় সুধি, বাপ ভালো তো সন্তানও কি কথা কয় না? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তো বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। বাবা আল্লাহ ওয়ালা তো বাবার আমল দেখতে দেখতে সন্তানটাও আল্লাহ ওয়ালা হয় কি হয় না? মা যদি পর্দা নিশি না হয়, ওই মায়ের পর্দা দেখতে দেখতে, মায়ের দিনদারিতা দেখতে দেখতে মায়ের সন্তানটাও আল্লাহ ওয়ালা হওয়ার রাস্তায় জীবন গঠন করে, কথা কন ঠিক না ভাই? রে দোস্ত, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সামনে দাঁড়িয়ে বড় চমৎকার জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুকুমা আব্বাজান
রব্বে কারিমের পক্ষ থেকে আপনি যেভাবে নির্দেশ পেয়েছেন আপনি সেইভাবে কাজ করেন। এই ব্যাপারে আপনি আমি সন্তানকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার থেকে হারায় যাব না, আমি আপনার থেকে পালায় যাব না, আমি ব্যস্ত হব না, অস্থির হব না, রে বাবা আপনি আমাকে এ ব্যাপারে ধৈর্যশীল সন্তানের পরিচয় দেখবেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাবা সন্তানকে কোরবানি করতে রাজি, সন্তান আল্লাহর জন্য কোরবানি হইতে রাজি, কি কথা কন না কেন? বাবা কোরবানি করার জন্য রাজি, সন্তান কোরবানি হইতে রাজি। দুইজন যখন একমত হয়ে গেলেন, আল্লাহ পাকের কোরআন বলতেছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল বাবা সন্তান দুজন যখন রাজি হয়ে গেল, সন্তান যখন তার গর্দানটাকে নড়িয়ে দিল, সন্তান যখন তার ঘাটটাকে তার বাড়ির নিচে যখন সোপর্দ করে দিলেন, বাবা রাজি কোরবানি করতে, সন্তান রাজি কোরবানি হইতে, কথা কন সন্তান রাজি কোরবানি হইছে, বাবা রাজি সন্তান রাজি। সন্তান যখন তার ঘাটটাকে কাত করে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া ইব্রাহিম ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক ডাক দে, ইব্রাহিম রে পয়গম্বর তুমি আমার দোস্ত রাজি হয়ে গেছো সন্তানকে কোরবানি দিতে, তোমার সন্তান রাজি হয়ে গেছে কুরবানি হইতে, আমি আল্লাহ পাক তো ইসমাইলের গর্দান চাই না, আমি আল্লাহ পাক দেখতেছিলাম তুমি ইব্রাহিম আমি মালিককে খুশি করার জন্য কতটু প্রস্তুত আছ। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বে করিম বান্দার চেহারা দেখে না, রব্বে করিম বান্দার লেবাস পোশাক সিরাজ সুরাত দেখে না, আল্লাহ পাক দেখেন বান্দাটা কোন মন নিয়ে আমি আল্লাহর গোলামি করি। আল্লাহ পাক বান্দার চেহারার ভক্ত নন, আল্লাহ পাক দেখতে চান আমার বান্দা হৃদয়ের মধ্যে আমি আল্লাহ কেমন। সুবহানাল্লাহ, কোন ভাইরা আমার, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খলিলুল্লাহ বলে তো তাকে যে আমার আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর হাবিবুল্লাহ বলে তো তাকে যে আমি রব্বে করিম পরওয়ারদেগার যে আমার আল্লাহ পাক রব্বে করিমকে খুশি করার জন্য ব্যস্ত, যেই রব্বে করিম তার দোস্তকে খুশি করার জন্য ব্যস্ত তিনি হলেন হাবিবুল্লাহ। একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন 16 মাস, মতান্তরে 17 মাস নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ, কোন ইসলামের প্রথম কিবলা কোনটা? জোরে কান কোনটা, আরো জোরে কান কোনটা? বাইতুল মুকাদ্দাস, ইসলামের প্রথম কিবলা, রাহমাতুল লিল আলামিন। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে 16 মাস মতান্তরে 17 মাস নবী আমার নামাজ আদায় করলেন।
তোরে দোস্ত নবী আমার মাঝে মাঝে আসমানের দিকে তাকা, জবান খুলে কিছু বলেন না, নবী আমার আসমানের দিকে মাঝে মাঝে তাকাচ্ছেন। নবীর মন চাচ্ছে খানে কাবা যদি আমার নামাজের কেবলা হতো, কিন্তু নবী আমার জবান খুলে আল্লাহ পাকের কাছে বলেন না। রহমাতুল্লিল আলামিন, শুধুমাত্র আল্লাহ পাকের আসমানের দিকে তাকান, কিন্তু শ্রেষ্ঠ আদব ওয়ালা নবী, শ্রেষ্ঠ ইলম ওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন জবান খুলে আল্লাহ পাকের কাছে বলেন না।